সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল টুইটিতে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা মৌসুমী। শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। যেভাবে পশ্চিমা বিশ্বের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে রাশিয়া, এরপর আরো জানাবো একটি বিশেষ প্রতিবেদন। এইমাত্র হিজাব বিতর্ক নিয়ে স্কুল কলেজের হিজাব পরা বন্ধ হবে, এটি বললেন শাহরুখ খান হিজাব নিয়ে আইন। যুক্তরাষ্ট্র আর রাশিয়া কার পক্ষে যাবে জানালো ইসরায়েল। এরপর আরো থাকছে যে কারণে ভারতে মুসলিম গণহত্যা সংখ্যা আন্তর্জাতিক বিশেষজ্ঞের। রাশিয়াকে হুমকি দিয়ে যা বললেন ইউক্রেনের প্রেসিডেন্ট, বিপদে পুতিন এবার। এরপর আরো জানাবো হিজাব নিয়ে নতুন ষড়যন্ত্রে মুসলিম ছাত্রীরা যে ভয়ঙ্কর বিপদে পড়ল। এক রাতে রাস্তা বানালো জিন, কি বলছে প্রশাসন স্থানীয়রা। সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, দুই বছরের সব বিয়ে, একের পর এক স্বামীদের বোকা বানিয়েছেন ওই নারী, জেনে নিন তার ভয়ানক কৌশল। পশ্চিমা চাপ ও অর্থনৈতিক প্রতিকূলতা সত্ত্বেও এভাবেই নিজের সামরিক বাহিনীগুলোর আধুনিকায়নে সফল হয়েছে রাশিয়া। সে সুবাদে অর্জিত আত্মবিশ্বাস থেকে সিরিয়ার গৃহযুদ্ধে পেশি শক্তির ব্যবহার করেছে ক্রেমলিন, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গোপন হস্তক্ষেপ করেছে আফগানিস্তান ও ভেনেজুয়েলায়। সামরিক বাহুবলে 19 শতক থেকেই বিশ্ব শক্তির কাতারে উঠে আসে রাশিয়া, এমনকি স্থানীয় যুদ্ধের সময় অর্জন করে পরিবেশ শক্তির মর্যাদা। তবে ব্যতিক্রম ছিল সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরের এক দশক। এ সময় নতুন গঠিত রাশিয়ার ফেডারেশন চরম অর্থনৈতিক দৈন্যতায় আন্তর্জাতিক অঙ্গন থেকে নিজেদের গুটিয়ে নিতে বাধ্য হয়। রাশিয়ার সামরিক বাহিনীও এই সময় ব্যাপক ক্ষতির শিকার হয়। পর্যাপ্ত তহবিল না থাকায় রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয় হাজারো একটি ডলারের সমরাস্ত্র, সাবমেরিন, ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র, মহাকাশ যান কিছুই বাদ পড়েনি। থেমে যায় নতুন প্রযুক্তির সমরাস্ত্র উদ্ভাবন। তবে পরিস্থিতি বদলায় ভ্লাদিমির পুতিন ক্ষমতায় হাল ধরার পর তার অধীনে রুশ অর্থনীতিতে কিছুটা প্রাণ সঞ্চার হয়, আসে স্থিতিশীলতা আর নতুন অস্ত্র গবেষণা জোরদার হয়। পুতিনের অধীনে নয়া সামরিক প্রকল্পের বড় অঙ্কের বরাদ্দ দেওয়া শুরু হয়। মস্কোর এসব উদ্যোগের আধুনিকায়ন হয় দেশটির বিমান ও নৌবাহিনীর, তৈরি হয় সুপারসনিক ক্রুজ মিসাইল সহ অন্যান্য যুদ্ধাস্ত্র। পশ্চিমা সামরিক জোট রাশিয়ার সামরিক সক্ষমতা নিয়ে মাঝে মধ্যে প্রশ্ন তুললেও সম্প্রতি বেলারুশ থেকে শুরু হয় পূর্ব ইউক্রেনের সাথে নিজেদের সীমান্তে স্বল্প সময়ের মধ্যে বিপুল সেনা মোতায়েন করে সব পক্ষকে বিস্মিত করেছে রাশিয়া। পশ্চিমা দুনিয়ার রাজধানীগুলো নীতি নির্ধারকরা নিয়ে উদ্বিগ্ন হতে বাধ্য হয়েছে। সবচেয়ে বড় দুশ্চিন্তার মেঘ জড়ো হয়েছে ওয়াশিংটনের আকাশে। এর আগে সিরিয়ায় বাশার আল আসাদের সরকার পতন ঘটাতে বিদ্রোহী পক্ষগুলোকে অস্ত্র, অর্থ ও প্রশিক্ষণ দিয়ে সহায়তা করে পশ্চিমা বিশ্ব, তাদের আরব মিত্ররা এবং ইসরায়েল। অন্যদিকে আসাদ সরকার রক্ষায় এগিয়ে আসে রাশিয়া ও ইরান। এই যুদ্ধে নিজেদের তৈরি নতুনতম দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়া। এর আরেকটি হট নিউজ আছে, এইমাত্র হিজাব বিতর্ক নিয়ে স্কুল কলেজে হিজাব পড়া বন্ধ হবে, এগিয়ে বললেন শাহরুখ খান হিজাব নিয়ে আইন। ভারতের ক্ষমতাসীন বিজেপি শাসিত অন্তত 3টি রাজ্যে মুসলিম ছাত্রীদের হিজাব পড়ার উপর বাধা দেওয়ার ঘটনায় তুমুল বিতর্ক চলছে। ড্রেস কোডের অজুহাতে ইসলামের ধর্মীয় পোশাক হিজাবের বিপক্ষে দাঁড়িয়েছে দেশটির গেরুয়া শাসক গোষ্ঠী। তবে পোশাক পছন্দে যে কার অধিকার আছে জানিয়ে হিজাবের পক্ষে অবস্থান নিয়েছে বিরোধী দলগুলো। চলমান এই বিতর্কে নতুন মাত্রা যুক্ত করেছে শাহরুখ খান। শাহরুখ খান বলেন হিজাব পরা মেয়ে একদিন ভারতের প্রধানমন্ত্রী হবে। ভারতের কর্ণাটকে হিজাবের উপর বিধিনিষেধের প্রতিবাদ করে ভাইরাল হওয়া মুসলিম ছাত্রী মুসকান খানের পাশে দাঁড়িয়েছেন শাহরুখ খান। তাই বোঝাই যাচ্ছে উগ্র হিন্দুবাদীদের বাধা পেরিয়ে হিজাব পরা মুসকান প্রতিবাদ জানানোর এক পর্যায়ে আল্লাহু আকবার ধ্বনি দেন। হিজাব উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত একটি পছন্দ, এই ধারণা একেবারে ঠিক না। হিজাব ইসলামে কোনো বিকল্প নয়, এটা একটা দায়িত্ব। একজন মহিলা যখন হিজাব পরেন তখন তিনি সে দায়িত্ব পালন করেন যা তিনি আল্লাহর পাক থেকে পেয়েছেন, যাকে তিনি ভালোবাসেন এবং যার কাছে নিজেকে সমর্পণ করেছেন। শাহরুখ খান আরো বলেন এভাবে তাদের একটি নির্দিষ্ট পছন্দ করতে বাধ্য করা হচ্ছে, এতে একটা এজেন্ডা পূরণ হচ্ছে, তারপর ওই মহিলাদেরই সমালোচনা করা হচ্ছে যারা ওই তৈরি করা খাঁচায় আটকে পড়েছে। এদিকে আরেকটি হট নিউজ আছে, যুক্তরাষ্ট্র না রাশিয়া কার পক্ষে যাবে জানালো ইসরায়েল। ইউক্রেন ইস্যু নিয়ে মধ্যপ্রাচ্যের ইহুদি দেশ ইসরায়েল কার পক্ষে যাবে যুক্তরাষ্ট্র নাকি রাশিয়া, এই প্রশ্ন এখন অনেকের, কারণ যুক্তরাষ্ট্র ও রাশিয়া দুই দেশের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখে চলে ইসরায়েল। তবে ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বদলে যুক্তরাষ্ট্রের পক্ষে থাকবে ইসরায়েল, দেশটির বেশ কয়েকজন মন্ত্রী সরাসরি এমন ইঙ্গিত দিয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান 103 FM রেডিওকে বলেছিলেন, যুক্তরাষ্ট্র যদি রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দেয় তাহলে ইসরায়েল বেকায়দায় পড়ে যাবে, কিন্তু আমাদের যদি কোনো পক্ষকে বেছে নিতে হয় তাহলে আমরা যুক্তরাষ্ট্রের পক্ষেই যাব। ইসরায়েলের যোগাযোগ মন্ত্রী মেরেভ মিখাইলি সোমবার একই রেডিও স্টেশনকে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের যে বিশেষ সম্পর্ক আছে এ নিয়ে কোনো প্রশ্ন নেই, আমরা স্থিতিশীলতা আনতে চেষ্টা চালাচ্ছি। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যে সম্পর্ক সে সম্পর্ক রাশিয়ার সঙ্গে নেই। ইসরায়েলের অভিবাসী
কৃষি মন্ত্রী নাখমান শাই চ্যানেলে 12 কে বলেন আমাদের মনে হলো যুক্তরাষ্ট্রের দিকে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে ভারতে মুসলিম গণহত্যা সংক্রান্ত আন্তর্জাতিক বিশেষজ্ঞের। ভারতে মুসলিমদের বিরুদ্ধে গণহত্যা চালানো হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন একজন আন্তর্জাতিক বিশেষজ্ঞ। গণহত্যা বিষয়ক বৈশ্বিক সংস্থা জেনোসাইড ওয়াচের প্রতিষ্ঠাতা ও পরিচালক গ্রেগরি স্ট্যান্টন মার্কিন কংগ্রেসের এক সংবাদ সম্মেলনে এ শঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, ভারত শাসিত কাশ্মীর ও আসাম রাজ্যে মুসলিম গণহত্যা সংঘটিত হওয়ার প্রাথমিক লক্ষণ ও অগ্রগতি দেখা যাচ্ছে। 1994 সালে রুয়ান্ডা তুৎসিতে গণহত্যা সংঘটিত হয়। এর বহু আগে এই গণহত্যা দিয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন এই গ্রেগরি স্ট্যান্টন। স্ট্যান্টন বলেন, আমরা সতর্ক করেছি যে ভারতে গণহত্যা সংঘটিত হওয়ার সমূহ ঝুঁকি রয়েছে। 1999 সালে প্রতিষ্ঠিত হয় এই অলাভজনক সংস্থা জেনোসাইড ওয়াচ। সংস্থাটি বিশ্বব্যাপী গণহত্যা বন্ধ, বিরত রাখা, জবাবদিহিতা নিশ্চিত করুন এবং এই নিয়ে ভবিষ্যদ্বাণী করে থাকেন। স্ট্যান্টন বলেন, গণহত্যা কোন ঘটনা নয়, এটা প্রক্রিয়া। তিনি 2017 সালে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে নেওয়া মিয়ানমার সরকারের নীতির সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের নীতি তুলনা করেন। এ সময় তিনি ভারত শাসিত কাশ্মীরে বিশেষ ক্ষমতা আইন তুলে নেওয়ার প্রসঙ্গ তুলে ধরেন। গত 7 দশক ধরে কাশ্মীরের স্বায়ত্তশাসন সম্পর্কিত ওই আইন বহাল ছিল। ভারতে যে নাগরিকত্ব আইন প্রণয়ন করা হয়েছে সেটির কথা উল্লেখ করেছেন গ্রেগরি স্ট্যান্টন। ওই আইন অনুযায়ী ভারতে মুসলিম ব্যতীত সব ধর্মীয় সংখ্যালঘুরা নাগরিকত্ব পাওয়ার দাবি রাখেন। বাংলাদেশ জার্নাল। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, রাশিয়াকে হুমকি দিয়ে যা বললেন ইউক্রেনের প্রেসিডেন্ট বিপদে পুতিন। এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশের পূর্বাঞ্চলে দুটি অংশকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যেসব পদক্ষেপ নিয়েছেন তাতে আমার কোনো ভীত নয়। তিনি বলেন, আমরা কারো কাছে ঋণী নই, কারো কাছ থেকে শুনতে বাধ্য নই এবং কাউকে কোনো কিছু দেব না। জেলেনস্কি বলেন, দোনবাসকে স্বীকৃতি দিয়ে রাশিয়া যে কাজ করেছে তাতে শান্তি এবং বর্তমান আন্তর্জাতিক আলোচনার প্রক্রিয়া ধ্বংস হয়েছে। তিনি বলেন, ইউক্রেন শান্তি চায় এবং রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের প্রতি সমর্থন চায়। এদিকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবাও রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখার বিষয় হচ্ছে যে কারা আমাদের সত্যিকার বন্ধু ও মিত্র এবং কারা শুধু কথা দিয়ে রাশিয়া ফেডারেশনকে ভয় দেখানো অব্যাহত রাখে। ভিন্ন পন্থায় ইউক্রেনে আগ্রাসন চালানোর অভিযোগ তুলে রাশিয়ার ওপর প্রথম ধাপে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে কানাডা। রাশিয়ার স্বীকৃত রাষ্ট্র লুহানস্ক এবং দেনস্ককে সব ধরনের অর্থায় নিষিদ্ধ করার পাশাপাশি রাশিয়ার পার্লামেন্ট সদস্যদের উপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে জাস্টিন ট্রুডোর সরকার। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, হিজাব নিয়ে নতুন ষড়যন্ত্রে মুসলিম ছাত্রীরা যে ভয়ঙ্কর বিপদে পড়ল। কর্ণাটকের শিক্ষা প্রতিষ্ঠান হিজাব নিষিদ্ধ হওয়ার প্রতিবাদে আদালতে আবেদন করেছিলেন যারা, তাদের মধ্যে একজন হাজরা শিফা। এই ছাত্রীটি বাবার একটি হোটেল রয়েছে উদুপিতে, সেই হোটেলে হামলা চালালো একদল দুষ্কৃতী। তার দাদাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছেন শিফা। তীব্র প্রতিবাদ জানিয়ে একটি টুইটও করেছেন তিনি। তার অভিযোগ, এই হামলা করেছে সংঘ পরিবারের গুন্ডারা। তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন শিফা। তার দাদার এখন হাসপাতালে চিকিৎসা চলছে বলে জানিয়েছেন। টুইট করে শিফা লিখলেন, আমার দাদাকে নির্দয়ভাবে আক্রমণ করেছে গুন্ডারা। একমাত্র কারণ, আমি আমার হিজাবের সমর্থনে দাঁড়িয়ে আছি, যেটা আমার অধিকার। সেই সঙ্গে আমাদের সম্পত্তি ধ্বংস করা হয়েছে। কেন, আমি কি আমার অধিকার দাবি করতে পারি না? এরপর ওদের আক্রমণের শিকার কে হবে, আমি সংঘ পরিবারের গুন্ডাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি। এই টুইটে উদুপি থানাকেও ট্যাগ করে দিয়েছেন শিফা। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, এক রাতে রাস্তা বানালো জিন, কি বলছে প্রশাসন স্থানীয়রা। অবিশ্বাস্য হলেও সত্য, ঢাকা ধামরায় কৃষকের ফসলি জমিতে এক রাতে রাস্তা বানিয়ে মানুষকে তাক লাগিয়ে দিল জিন। এলাকাবাসী মাঝে এই খবর ছড়িয়ে পড়লে এলাকার মানুষজন ওই রাস্তাটি দেখতে আসেন। রোববার রাতে এই ঘটনাটি ঘটেছে উপজেলার আমতা ইউনিয়নের বড় নারায়ণপুর এলাকায়। সরেজমিনে জানা যায়, বালিয়া ইউনিয়নের কামারপাড়া গ্রামের খেলার মাঠ থেকে আমতা ইউনিয়নের বড় নারায়ণপুর এলাকার আহমদ আলী কৃষি খামার পর্যন্ত সদ্য একটি মাঠের রাস্তা নির্মাণ করেছে উপজেলার প্রকল্প বাস্তবায়ন অফিস। এই সড়কের বড় নারায়ণপুর মোহাম্মদ আতাউর রহমানের সবজি খামার থেকে পশ্চিম দিকে টাইগার ইটভাটার পাশ দিয়ে পাকা সড়ক পর্যন্ত একটি মাটির রাস্তা এক রাতে তৈরি করেছে জিন। সোমবার সকালে পথচারীরা রাস্তাটি দেখে হতবাক হয়ে যান, কারণ রাত 11টা নাগাদ তারা দেখেছেন কৃষকের ফসলি জমি, আর সকালে দেখা যায় সেই রাস্তা সেই স্থানে একটা মাটির তৈরি রাস্তা।
রাস্তাটি কেউ বানাতে দেখেননি, এজন্য তাদের ধারণা জিনে রাস্তাটি রাতারাতি বানিয়ে দিয়েছে। খামারি আতর রহমান বলেন, এখান থেকে কোনো রাস্তাই আগে ছিল না, এক রাতে একটি মাটির রাস্তা নির্মাণ হয়েছে। নিশ্চয়ই জিন পরীরা এই রাস্তা বানিয়েছে, সাধারণ মানুষের পক্ষে এ রাস্তা নির্মাণ করা মোটেও সম্ভব নয়। এ ব্যাপারে জমির মালিক আশোক আলী বলেন, আমার জমির ফসল বিনষ্ট করে আমারই জমির মাটি দিয়ে রাস্তা বানানো হয়েছে। রাত ১১টা পর্যন্তই দেখেছে সরজমিন, আর সকালে খবর পেয়ে এসে দেখি মাটির তৈরি রাস্তা। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে, দুই বছরের সাত বিয়ে, একের পর এক স্বামীদের বোকা বানিয়েছে ওই নারী। ঘটনাটি ভারতের উত্তর মধ্যপ্রদেশে, সেখানে বাস্তবেই যেন হিন্দি সিনেমার ডলি কি ডলি। এই সিনেমার আদলে পাত্রী একের পর এক বিয়ে করে টাকা গয়না হাতিয়ে নিয়েছে প্রত্যেক পাত্রের বাড়ি থেকে। উর্মিলা আহারিবা নামের ওই নারীর এমন প্রতারণার কাছে সহায়তা করেছে তার গড়ে একটি গ্যাং, যারা পাত্রপক্ষের কাছে নিজেদের পাত্রীর বাবা মা ভাই হিসেবে পরিচয় দিতেন। তারা এমন ভাবে নিজেদের উপস্থাপন করত যে কেউ বুঝতেই পারত না এটা বড় সড় একটা চক্র। জানা গেছে, ২৮ বছরের উর্মিলার ইশারাতে গোটা গ্যাং পরিচালিত হতো। অষ্টম শ্রেণী পাশ করা ওই নারী মধ্যপ্রদেশের জবলপুরের ধনবন্দপুরের বাসিন্দা। ২০ বছর বয়সে অজয় আহের বাহের সঙ্গে বিবাহ বিয়ে হয়ে যায় উর্মিলার, কিন্তু বিয়ের কয়েকদিনের মধ্যে মৃত্যু হয় অজয়ের। আচমকা স্বামীকে হারিয়ে অথই জলে পড়েন উর্মিলা, বাবা বাড়ি চলে আসেন তিনি। জামা কাপড় সেলাই করে নিজের খরচও চালাতেন। এ সময় ভাগচন্দ্র নামে এক যুবকের সঙ্গে পরিচয় হয় তার। ওই যুবক রাজস্থানের বাসিন্দা। প্রতিবেশী অর্চনা বর্মনের মাধ্যমে এরপর শ্যাম নামে এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয় উর্মিলার। তাদের দলে অমর সিং পটেল নামে এক ব্যক্তিও যোগ দেন। প্রত্যেকেরই টাকার প্রয়োজন ছিল, ফলে টাকা হাতানোর জন্য একটি দল তৈরি করেন তারা। উর্মিলার বয়স যেহেতু কম, তাই তাকে হাতিয়ার করে লুঠের ব্যবসায় নামে দলটি।